আমরা কথা বলে নিই সুহার্দ পালের সাথে, যে 96% নিয়ে ব্রেনফেল ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে ফুল ফ্রিশিপ নিয়ে পড়াশোনা করা। তো চলুন কথা বলে নিই সুহার্দের সাথে, সে কেমন ফিল করছে। তো সুহার্দ, তুমি 96% নিয়ে এইচএসে পাশ করেছো, তো কেমন লাগছে তোমার? আমার এতটা নাম্বার আমি কখনোই আশা করিনি, কিন্তু যে আমি পেয়েছি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ এই নাম্বারটা পেয়েছি বলে আজকে আমি এখানে অ্যানিমেশন নিয়ে পড়ার সুযোগটা পাচ্ছি। আমার অ্যানিমেশন নিয়ে পড়ার অনেক ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, আজকে যে পড়তে পাচ্ছি এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণ হওয়ার মতনই ব্যাপার। সেই কারণে আমি খুবই খুশি যে আমি এখানে পড়তে পড়ার সুযোগটা পেয়েছি। আমি ল্যাব দেখেছি, সব দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। আমিও খুব আগ্রহী যে কবে ক্লাস শুরু হবে আর আমি ক্লাস করতে পারবো। কালনা থেকে এসেছি, আমার ওই পূর্ব বর্ধমানের কালনা থেকে, কালনাতেই আমি থাকি। পরীক্ষা শেষ হওয়ার পরে পরেই খুঁজছিলাম যে কোথায় ভালো অ্যানিমেশন নিয়ে পড়া যাবে। তখন আমি দেখলাম যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি একটা মানে টপ কলেজের মধ্যে পড়ছে, যেখানে অ্যানিমেশনটা ভালো করে পড়ানো হয়। এবার এইসব ক্ষেত্রে তো প্র্যাকটিক্যাল স্কিলটা বেশি দরকারি হয় ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করার জন্য। সে হিসেবে আমি ভাবলাম যে এখানে একবার ভিজিট করা যাক। দিয়ে ভিজিট করে দেখলাম যে সবই খুব ভালো আর কি, ফ্যাকাল্টি, তারপর সবই খুব ভালো লেগেছে আমার। সেই কারণে আমি এইটাকেই চুজ করলাম আমার মানে ফিউচার কেরিয়ার, যাতে আমার ভালো হয় আর কি। আচ্ছা, এই ফিউচারের দিক দিয়ে আমি যদি বলে থাকি, তুমি অ্যানিমেশন নিয়ে কেন চুজ করলে? তুমি কি আগে থেকে ডিসাইড করেই রেখেছিলে নাকি এইচএস এর পর ডিসাইড করলে? না না, আমি আগে থেকে অনেক আঁকতাম, আমি ছোটোবেলা থেকে আঁকতাম, কিন্তু ক্লাস 8-9 থেকে আমার ডিজিটাল আর্টের প্রতি একটা আগ্রহ এসেছিলো। দিয়ে আমি জানলাম যে ডিজিটাল আর্টের পরেও সেটাকে অ্যানিমেট করা যায়, ছবিগুলোকে জীবন্ত করে তোলা যায়। এই যে জিনিসটা আমার কাছে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সেই কারণে আমি অ্যানিমেশনটা সেই তখন থেকেই মানে মন থেকে ঠিক করে রেখেছিলাম যে আমি পড়লে অ্যানিমেশন নিয়েই পড়বো। আচ্ছা, সেই যে তুমি 96% নিয়ে আজকে আমাদের ব্রেন বাইরে এই যে সুযোগটা পেয়েছো ফুল ফ্রিশিপ নিয়ে পড়াশোনা করার, তো ফ্যামিলি কেমন ফিল করছে, বিশেষ করে তোমার বাবা মা? বাবা মা তো খুশি যে এত নাম্বার পেয়েছি। প্রথমে একটুখানি হয়তো মতভেদ হয়েছে, কিন্তু পরে তাও ঠিকঠাক হয়ে গেছে, বাবাও রাজি হয়েছে, ভালো একদিক থেকে। বেশ।